বেঙ্গলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব কিভাবে সহজে মুখের কালো দাগ থেকে মুক্তি পাবেন তার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে। অনেকেই মুখের কালো দাগ নিয়ে চিন্তায় থাকেন। বিশেষজ্ঞদের মতে হাইপার পিগমেন্টেশন বা কালো ব্রণের দাগ অত্যধিক সূর্যের এক্সপোজার বা হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে। বাজারে বিভিন্ন ধরনের ক্রিম এবং সিরাম পাওয়া যায়, কিন্তু এই চিকিৎসা বিকল্পগুলির ক্ষেত্রে ঝুঁকি হতে পারে। তবে কিছু ঘরোয়া প্রতিকার আছে যার ফলে মুখের কালো দাগ অর্থাৎ ডার্ক স্পট দূর করা সম্ভব। তবে গোটা মুখে এই ঘরোয়া প্রতিকারগুলি প্রয়োগ করার আগে অবশ্যই একটি প্যাচ পরীক্ষা করুন আপনার ত্বক সংবেদনশীল কিনা। প্রাকৃতিক উপাদানগুলি আপনাকে হাইপার পিগমেন্টেশন প্রতিরোধ করতে এবং ত্বকের পুনর্বিকীকরণে উদ্দীপিত করতে সহায়তা করতে পারে। আসুন জানা যাক কিছু প্রাকৃতিক প্রতিকারের কথা যা ব্যবহারে আপনি মুখের কালো দাগ থেকে মুক্তি পেতে পারেন। অ্যালোভেরা জেল। ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল ক্ষত নিরাময় থেকে ময়শ্চারাইজিং সমস্ত কিছুতে দারুণ উপকারী। মুখের কালো দাগ দূর করতে এটি খুব ভালো। আপনি সরাসরি গাছ থেকে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন বা বাজার থেকে অ্যালোভেরা জেল কিনতে পারেন। এটি ব্যবহার করার জন্য অ্যালোভেরার রস বা প্রাকৃতিক অ্যালোভেরা জেল সরাসরি ত্বকের হাইপার পিগমেন্টেড এলাকায় প্রয়োগ করুন। এটি সকাল এবং সন্ধ্যায় 30 মিনিট মতো মুখে রাখুন এবং এরপর হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। অ্যালোভেরা জেল দিয়েও একটি প্যাক তৈরি করতে পারেন। এরপর শসা লেবুর রস 1 চামচ চন্দন গুঁড়ো যোগ করুন এবং ভালোভাবে মেশান। এটি ত্বকে প্রয়োগ করুন এবং সম্পূর্ণরূপে শুকিয়ে নিন। এরপর বরফ ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। হলুদ গুঁড়ো। ত্বকের কালো দাগ হালকা করতে হলুদের গুঁড়ো দারুণ উপাদান। দ্রুত ফলাফল পেতে আপনি একটি ফেস প্যাক ব্যবহার করতে পারেন। 1 চা চামচ হলুদের গুঁড়োর সঙ্গে 1 থেকে 2 চামচ দুধ 1 চামচ লেবুর রস মিশিয়ে নিন। এই 3টি উপাদান মিলিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। মুখে 20 মিনিটের জন্য এই ফেস প্যাক রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়শ্চারাইজার লাগাতে ভুলবেন না। আপনি 2 সপ্তাহের জন্য নিয়মিত এটি ব্যবহার করতে পারেন এবং অল্প সময়ের মধ্যে ত্বকের পার্থক্য দেখতে পাবেন আপনিও। আপেল সিডার ভিনেগার। আপেল সাইডার ভিনেগারে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা স্কিন পিগমেন্টেশন হালকা করতে এবং ত্বকের সামগ্রিক চেহারা উন্নত করতে সাহায্য করে। এই প্রতিকারটি ব্যবহার করার জন্য আপনাকে একটি পাত্রে সমান পরিমাণে আপেল সিডার ভিনেগার এবং পানি মেশাতে হবে। আপনার গাঢ় দাগে প্রয়োগ করুন এবং 5 থেকে 7 মিনিট রেখে দিন। এরপরে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ময়শ্চারাইজার লাগান। আপনি চাইলে ভিনেগারের সঙ্গে কয়েক ফুটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। কালো দাগের জন্য চন্দন। চন্দনের জাদুকরি গুণ রয়েছে। এটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা দাগ এবং ব্রণ কমাতে সাহায্য করে। আপনাকে শুধু 1 চামচ চন্দন গুঁড়ো কয়েক ফুটা নারিকেল তেল এবং কমলা লেবুর রস যোগ করতে হবে। এই সমস্ত উপকরণের মসৃণ পেস্ট না পাওয়া পর্যন্ত আপনি আরও কমলা লেবুর রস যোগ করতে পারেন। এবার প্যাকটি আপনার মুখে লাগান এবং 15 মিনিটের জন্য রেখে দিন। এরপর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ময়শ্চারাইজার লাগান। এই সৌন্দর্য প্রতিকারগুলোর যে কোনো একটি ব্যবহার করার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে মুখে অল্প পরিমাণে লাগান এবং অল্প সময়ের জন্য রেখে দিন। যদি কোনো অস্বস্তি অনুভব না করেন বেশি করে প্যাক লাগাতে পারেন। তবে কোনো সমস্যা বোধ করলে অবিলম্বে মিশ্রণটি ধুয়ে ফেলুন। মনে রাখবেন যে আপনি যখন এই প্রাকৃতিক প্রতিকারগুলো ব্যবহার করছেন তখন ডার্ক স্পট কমানোর জন্য চেষ্টা করুন যতটা সম্ভব সরাসরি সূর্যের আলোতে না আসতে পারেন।